আমার ভাইরা আমার বন্ধুগণ কোন এক বুজুর্গ আকাশের দিকে তাকায় বলতেছেন আয় মালিক আপনি আকাশটা কি দিয়ে সাজাইছেন জমিনটা কি দিয়ে সাজাইছেন আমার বড় জানার ইচ্ছা ছিল আমার বড় জানার শখ ছিল জবাব চলে আসলো ওগো আমার বন্ধু ওগো আমার পিয়ারা বন্ধু আমার মাহবুব শোনো রৌনক বজমে সামারা আজকে ওয়াকিব কর দাইব রৌনক বজমে জমিরা আজ উলামা কর দাইব আপনি জানতে চেয়েছেন আকাশ কি দিয়ে সাজাইছি আমি আল্লাহ আকাশ সাজাইছি নক্ষত্র তারকা রাজি দিয়া আর জমিনটা সাজাইছি নবীর ওয়ারিশ ওলামা ইকরামদেরকে দিয়া নবীর ওয়ারিশ ওলামা ইকরামদেরকে দিয়ে সাজাইছি আমার বন্ধুগণ এই জমিন তো নতুন করে সুসজ্জিত হয়েছে হাড়াদারির হযরতকে দিয়ে কিন্তু যেই সমস্ত বুদ্ধিজীবীরা মনে করতেছেন হযরতের ইন্তেকাল হয়ে গেছে এই জমিন এখন নোংরা হয়ে গেছে আর কোনো দরকার নাই এটাকে আবার আমাদের পূর্বভূমি মনে করি আমরা ওইভাবে যেমনটি ইচ্ছা তেমনটি করব না 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 হাড়াদারির হযরত চলে গেছেন কিন্তু আল্লামা শাহ আহমদ শফি রহমত লক্ষ লক্ষ সন্তান জন্মা আছে এই জমিনকে কোন নাস্তিক মুক্তাদেরকে দিয়ে বুদ্ধিজীবী নামক কোন কলঙ্কিত সন্তানদেরকে দিয়ে এই বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া এক ইঞ্চি জায়গা কলঙ্কিত করতে দেবে না তছনীয় করতে দেবে না আজকে যে সমস্ত বুদ্ধিজীবীরা আমাদের এই সমাগম দেখে আমাদের এই দোয়া করা অবস্থা দেখে তিনারা রাগান্বিত হচ্ছেন ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন ওই বুদ্ধিজীবীদেরকে বলতে চাই আপনারাও বুদ্ধিজীবী দাবি করতেছেন অতীতেও বুদ্ধিজীবী ছিল কিন্তু অতীতের যারা বুদ্ধিজীবী ছিলেন ওনাদের চরিত্রের সাথে আপনাদের চরিত্রের কোনো মিল পাওয়া যাচ্ছে না অতীতের বুদ্ধিজীবী ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কথা বলেন না কেন বানায় নাম বললাম নাকি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আল্লাহ তার দরজাকে বলন্দ করে দেন বলেন আমিন আরো যত বুদ্ধিজীবী ইন্তেকাল করেছেন যারা ইসলাম মনা ছিলেন আল্লাহ সবাইকে মাফ করে জান্নাত দান করে দেন বড়দের মুখ থেকে শুনেছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার কোনো এক কাজে ব্যস্ত ছিলেন তাহাজ্জুদ গুজারিও ছিলেন 22টা ভাষায় তিনি ডিগ্রি অর্জন করেছিলেন পিএইচডি অর্জন করেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যারের স্ত্রী যখন শুনতেন স্বামীর ব্যাপারে পঞ্চমুখ প্রশংসনীয় অভ্যস্ত তখন স্ত্রী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যারের কাছে যেয়ে বলতেন যে লোকেরা যে আপনার প্রশংসা করতেছে আমি এটা আগ থেকেই জানি কারণ আপনার মতন আল্লাহওয়ালা স্বামী পাওয়া খুব টাফ ব্যাপার আমি আপনাকে বাসর রাত্রেই চিনে ফেলেছি কারণ বাসর রাত্রে আপনার তাহাজ্জুদ কাজা হয়নি সুবহানাল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নাম আমি নিচ্ছি আমাদের কোনো এক আকাবীরের কাছ থেকেই কথাটা নকল করছি আসতেছে কথা শুনতেছেন তো বন্ধুরা আপনারা তো বলতেছেন যে আপনি বাসর রাত্রেই আপনার তাহাজ্জুদ কাজা হয় নাই আমি সেদিনই বুঝতে পেরেছি আপনি আল্লাহওয়ালা তবে যদি মনে কিছু না নিতেন আমি একটা কথা বলতাম আপনাকে রাখবেন কি সুন্দর মাধুর্যতার সাথে আসান্বিত ভাষা নিয়ে কথা বলতেছেন রাখবেন কি কথাটা বলে কি বলতে চাও বলো সব কিছু করবেন আমি বাধা দিচ্ছি না কিন্তু এটা না রাখলে কি হয় না তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যারের স্ত্রী বলতেছেন এটা না রাখলে কি নয় বুঝলেন তো কি স্যার বলতেছেন ডক্টর সাহেব বললেন যে তোমার কথাটা আমি ভেবে দেখবো তোমার কথাটা আমি ভেবে দেখবো সিদ্ধান্তটা পরে জানাবো তিন চার দিন চলে গেছে স্ত্রী এখন কোনো এক খাবার দিতে যাইয়া ডেকে ডেকে বলতেছেন স্যার আমার কথাটা কি ভেবেছিলেন সিদ্ধান্ত তো এখনো জানালেন না আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন এটা কি রাখবেন নাকি ফেলে দিবেন আমাকে তো জানালেন না ডক্টর মোহাম্মদুল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার ডাক দিয়ে বলতেছেন ও আমার তো মনেই ছিল না
তবে তুমি যে আমাকে বলেছো এটা আমার মনে আছে, আমি তোমার কথা ভুলি নাই, কিন্তু সিদ্ধান্তটা তোমাকে জানাতে আমি ভুলে গিয়েছিলাম। তবে এখন আমি সিদ্ধান্ত নিতে পারি নাই, তবে একটু কথা আমি তোমাকে বলে দিই, রিসেন্টলি আর্লি আমি তোমাকে আমার সিদ্ধান্তটা জানাবো, এটা রাখবো না কি করবো এটা আমি জানাবো। মহিলা মানুষ তো বোঝেন না, ভিতরে একটা খুঁতখুঁতি থাকে না, যে আসলে কি ফালাই দেওয়ার সিদ্ধান্ত জানাইবো নাকি রাখার সিদ্ধান্ত জানাইবো, এইটা তো কইলো না, খালি কোনো সিদ্ধান্ত জানাইবো। এরপরে মহিলা মানুষ আবার একটু আকবারা ডাক দিতে হয়, স্বামী মহোদয় আপনি কি রাখার সিদ্ধান্ত জানাবেন নাকি ফেলে দেওয়ার সিদ্ধান্ত জানাবেন? ডাক দিয়ে বলতেছেন এইটা না, তবে আমি একটা বিষয় নিয়ে খুব পেরেশান হয়ে গেছি, চিন্তায় চিন্তিত হয়ে গেছি যে আসলে আমি কোনটা ফেলে দেব, কোনটা রাখব, এইটা রাখব নাকি এইটা রাখার ব্যাপারে তিনি সিদ্ধান্ত জানতে চাইছে, তাকে রাখবো নাকি বিদায় করব, এই ব্যাপারে আমি বিজ্ঞাস করি। ইনি হলেন বুদ্ধিজীবী, এনারা ছিলেন বুদ্ধিজীবী। আর আমাদের দেশে আজকে যদি একটু কোটটা একটু পরে একটু সাধু ভাষায় যদি কথা বলতে জানে, চাকচিক্যময় কলম যদি শুধু একটু কোটের এখানে লাগাইতে পারে, আর যদি একটু টান টান দিয়ে একটু যদি মনে করেন আকার ইঙ্গিত দিয়ে আর্ট নিয়ে যদি কথা বলতে পারে, তাহলে আমাদের তথাকথিত কিছু নেতারা, আমাদের তথাকথিত কিছু শিক্ষিত লোকেরা তারা ভেবেই নেয় এই লোকটা বুদ্ধিজীবী হবে, কিন্তু তার আগেরটাও জানে না, তার পরেরটাও জানে না, মধ্যবর্তী অবস্থাও জানে না, মিডিলটাও খবর জানেন না যে এই লোকটা কি বিগত তসলিমা নাসরিনের বন্ধু কি ছিল কিনা, এই লোকটা দাউদ হায়দারের কোনো আত্মীয় কিনা, এই লোকটা কোনো ধরনের কোন নাস্তিকের পা চলা গোলাম কিনা, এই ধরনের তদন্ত করে না, বুদ্ধিজীবী খেতাব দিয়ে বসে থাকে। কথা বলেন বুদ্ধিজীবী তো ওনাকে বলা যায়, বলতেছেন যে আমি এইটা কি রাখবো কি রাখবো না, বা এইটা যিনি রাখার ব্যাপারে সিদ্ধান্ত জানতে চেয়েছেন ওনাকে রাখবো না বিদায় করবো, এই ব্যাপারে আমি একটু টেনশনে পড়ে গেছি। এখন বেচারি ডাক দিয়ে বলতেছে থাক থাক স্যার, থাক স্যার স্যার জারডা জার জার জাগাই থাক। রৌনক বজমে সমারা আজ কওয়াকিব কর দাই, রৌনক বজমে জমিরা আজ উলামা কর দাই। বোঝেন আর না বোঝেন আল্লাহু আকবার বলেন, বলেন বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুগণ, কোন এক বুজুর্গ আকাশের দিকে তাকায় বলতেছেন আয় মালিক আপনি আকাশটা কি দিয়ে সাজাইছেন, জমিনটা কি দিয়ে সাজাইছেন, আমার বড় জানার ইচ্ছা ছিল, আমার বড় জানার শখ ছিল, জবাব চলে আসলো, ওগো আমার বন্ধু, ওগো আমার পিয়ারা বন্ধু, আমার মাহবুব শোনো, রৌনক বজমে সামারা আজকা ওয়াকিব কার দাইব, রৌনক বজমে জমিরা আজ ওলামা কার দাইব। আপনি জানতে চেয়েছেন আকাশ কি দিয়ে সাজাইছি, আমি আল্লাহ, আমি আল্লাহ আকাশ সাজাইছি নক্ষত্র তারকা রাজি দিয়া, আর জমিনটা সাজাইছি নবীর ওয়ারিশ গোলামায় কেরামদেরকে দিয়া, নবীর ওয়ারিশ ওলামায়ে কেরামদেরকে দিয়ে সাজাইছি। আমার বন্ধুগণ এই জমিন তো নতুন করে সুসজ্জিত হয়েছে হাডারের হযরতকে দিয়ে, কিন্তু যেই সমস্ত বুদ্ধিজীবীরা মনে করতেছেন হযরতের ইন্তেকাল হয়ে গেছে, এই জমিন এখন নোংরা হয়ে গেছে আর কোনো দরকার নাই, এটাকে আবার আমাদের পূর্ব আমাদের পূর্বভূমি মনে করি আমরা ওইভাবে যেমনটি ইচ্ছা তেমনটি করব, না 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 না, হাডারের হযরত চলে গেছেন কিন্তু আল্লামা শাহ আহমদ শফি রহমত লক্ষ লক্ষ সন্তান জেন্দা আছে, এই জমিনকে কোন নাস্তিক মুক্তাদেরকে দিয়ে বুদ্ধিজীবী নামক কোন কলঙ্কিত সন্তানদেরকে দিয়ে এই বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া এক ইঞ্চি জায়গা কলঙ্কিত করতে দেবে না, দর্শনীয় করতে দেবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা আমাকে বেশি ভয় করে। এরপর আবার বললেন ও হাবিব আপনি জানেন আমাকে সবচেয়ে বেশি ভয় পাবে কারা 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 কারা, আপনার সন্তানেরা আলেম ওলামারা আল্লাহু আকবার নাকি বুদ্ধিজীবীরা? আমি এখন কথা বলতে গেলেই দেখবেন এই যে মিডিয়াতে লিখতেছে ওরা আমার আমার নামে একটা লিখবে যে দেখেন আবার শরীয়তপুরি কমেডিয়ান ভাবে নতুন রূপে ফিরে আসলো। আসলে উচিত কথা কইতে গেলে গাই লাগে কথা কন,
দেখবেন এই যে টেলিভিশনে এই যে মাঝে মাঝে আমি তো ভাই আমি এগুলো খবর রাখি না কিন্তু বর্তমান দিয়ে কিছু দেখতেছি বলা নাই জানা নাই হঠাৎ করে লিপি আপু আমি আপনাকে বলছি শুনেন এই যে বর্তমান যে জুমার মসজিদে সালাম নাই কালাম নাই প্রশংসা নাই কোনো কিচ্ছু নাই হঠাৎ করে কোথা থেকে উড়ে এসে দূরে বসে মানে উপস্থিতিকে উপস্থাপিকা রেডি করা থাকে তো বুঝলেন না হ্যাঁ লিপি আপু আমি আপনাকে বলছি এই যে ধরেন না এই যে মসজিদে যে জুমার মধ্যে যে খুতবাতে যে হুজুররা এই যে ওয়াজের মধ্যে যে মহিলাদেরকে গালিগালাজ করে না না চিন্তা করছেন আপনি এই বেডি জীবনে জুমার মসজিদে আসছিল হ্যাঁ বালা করে যদি জিজ্ঞেস করেন আপা খুতবার অর্থ কি হ্যাঁ দেখবেন কইতাম তো না এটা দিয়ে কি বোঝা জানে হ্যাঁ হিগাই দিছে কথা কয় না এটা কি এটা দিয়ে কি বোঝা জানা যে হিগাই দিছে বাস লম্বা করতে চাই না একটা আলাপ এইভাবেই বলি আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করছেন তবে আমাদেরকে দেখায় দিয়ে গেছে ঢাকার নূর হোসেন কাসিমি এখনো জিন্দা আছে আমাদেরকে দেখায় দিয়ে গেছেন বাবনগরী হুজুর তো এখনো জিন্দা আছেন আমাদেরকে দেখায় দিয়ে গেছেন যে এই দেশে যারাই হকের পক্ষে কথা বলবে কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলবে খেলাফতের পক্ষে কথা বলবে আমরা 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 তাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ।